হলিউড অভিনেতা জন হার্ড শুক্রবার 71 বছর বয়সে মারা গেছেন। তিনি খ্যাতি পেয়েছিলেন হোম অ্যালোন সিরিজের চলচ্চিত্র দিয়ে। প্রধান চরিত্র কেভিন ম্যাকলিস্টারের বাবা পিটার ম্যাকলিস্টারের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সিরিজের প্রথম 2 কিস্তিতে কেভিনের বাবা ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আল্টোরের এক হোটেল কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দ্য সান্টা ক্লারিটা মেডিকেলের পরীক্ষকেরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ছোটখাটো একটা অস্ত্রোপচারের পর কিছুদিন ধরে ওই হোটেলে অবস্থান করেছিলেন জন। জন অভিনয়ে নাম লেখান গত শতকের 70-এর দশকে। একাধারে কাজ করেছেন মঞ্চে, টেলিভিশনে এবং চলচ্চিত্রে। Thank you.